হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, কেমন আছেন? ভালো আছেন? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার নিজের সরিষা ক্ষেত। সরিষা ক্ষেতের থেকে সরিষা উঠিয়ে নিয়ে আমি আজকে সরিষা ঝোল রান্না করব। দেখেন দর্শক ভাইরা, সরিষা উঠানো প্রায় শেষ। সরিষা উঠার পরে আমি এটা সুন্দর করে বাছাই করে নেব। বাছাই করে নেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে নেবো এবং সাফাই করে নেবো। এরপরে আমি চুলাতে চুলাতে পানি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি এগুলো সুন্দর করে আবার পরিষ্কার করে নিলাম। দেখেন দর্শক ভাইয়েরা, পরিষ্কার করে সুন্দর করে নিলাম। এখন আমি সরিষা পাতাগুলা ওই জলের মাধ্যমে দিয়ে দেবো, পানির মাধ্যমে দিয়ে দেবো। এটা আমার সরিষা রান্না করার রেসিপি। ওকে, সরিষা ঝোল রান্না করার রেসিপি। দর্শক ভাইয়েরা, এখন আমি দিয়ে দিলাম সরিষা পাতাগুলা। দেখেন 2-10 মিনিট পরে সরিষা পাতা দেওয়ার পরে এরপরে আমি এটি মধ্যে দিয়ে দেবো 2-5 টুকরা পেঁয়াজের টুকরা, এবং কি দিয়ে দেবো, লবণ, হলুদ, মরিচ। স্বাদ পরিমাণ হলুদ, মরিচ, লবণ, কাঁচামরিচ দিয়ে দিলাম। দেওয়ার পরে 2-5 মিনিট পর সুন্দরভাবে কালার চলে আসলো। দেখেন দর্শক ভাইরা, আমার যখন পানিটা গরম হওয়ার পরে বলক এসে গেলো, আসার পরে দেখেন কি সুন্দর কালার চলে আসলো। এখন আমি আপনার বাগার দেবো। সরিষার ঝোলে বাগার টুইসে বরাবর দিতে পারলে খুবই টেস্ট এবং সুস্বাদু হয়। এখন আমি সরিষা ঝোলের মধ্যে বাগার দেওয়ার জন্য প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একটু ভালো করে কষি নিলাম। কষাই নেওয়ার পরে 2-5 মিনিট কষানোর পরে পরে আমি এগুলা দিয়ে দেব। এখন দর্শক ভাইরা, আমি এটি দিয়ে দিলাম। দেওয়ার পরে কি সুন্দর কালার চলে আসলো। দর্শক ভাইরা, আমার নিজের ক্ষেতের সরিষা তুলে এনে আমি নিজেই রান্না করলাম। দেখেন দর্শক ভাইরা, কি সুন্দর সুস্বাদু এবং কি খুবই টেস্টি এই সরিষার ঝোল। খেতে খুবই স্বাদ এবং কি খুবই টেস্টি। দুজি দর্শক ভাইরা, আপনারা আমার ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এরপরে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন। ওকে দর্শক ভাইরা, ভালো থাকবেন। সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।